নাবালিকাকে জোর করে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় সাজা ঘোষণা করলো বালুরঘাট জেলা আদালত। দোষী সাব্যস্ত সৈয়দুর মিয়াকে 341 এবং 354 ধারায় সাজা শুনিয়েছেন বিচারক। শুক্রবার বালুরঘাট জেলা আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, 341 ধারায় 500 টাকা জরিমানা এবং 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং 354 ধারায় 2 বছর সশ্রম কারাদণ্ড, 2000 টাকা জরিমানা এবং অনাদয়ে 2 মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে তপন থানার ঘটনা নিয়ে 2008 সালের জুলাই মাসে 27 তারিখে এক মহিলা অভিযোগ করেছিলেন, তার নাবালিকা মেয়েকে সন্ধ্যা নাগাদ এলাকার এক ব্যক্তি সৈয়দুর মিয়া পাট খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেই ঘটনায় অতিরিক্ত জেলা দায়রা স্পেশাল কোর্টে বিচার চলে। এদিন তার সাজা শুনিয়েছেন বিচারক। 2008 তারিখে তপন থানায় ডিফেক্ট কমপ্লেন নিয়ে গেছেন যিনি বাদী মহিলা, তিনি একটা কমপ্লেন করে বলেন যে 27/6/2008 তারিখে সন্ধ্যের দিকে তার 6 বছরের নাবালিকা মেয়ে যখন ওই গমের বিচন ছড়ানোর জন্য মাঠে গেছিল, সেই সময় এই কেসের যে কনভিক্ট অ্যাকিউজ সৈয়দুর মিয়া ওরফে টিপু, সে তার সেই নাবালিকা কন্যাকে জোর করে পাট খেতে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এই অভিযোগের ভিত্তিতে তখন থানায় এই মামলাটি রুজু হয় এবং এর ট্রায়াল হয়েছিল লার্নেড অ্যাডিশনাল স্পেশাল কোর্ট অনন্ত কুমার সিংহমত সাহেবের ঘরে। উনি আজকে অ্যাকিউজড সৈয়দুর মিয়াকে গিলটি ফাইন করেছেন সেকশন 341 ও 354-এ। 341-এ 500 টাকা ফাইনের অর্ডার করেছেন, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 354 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 2000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কলিক নিউজ।